Dear students of class 5, welcome to my YouTube channel. आज के आमी तुम्हारे एक नमूना उत्तर पत्र लेसन वन देवार चेष्टा करब। तुम्हरा कखनोई किन्तु ये उत्तर पत्र देखे उत्तर करबे ना, निजेरा सब समय चेष्टा करबे एइटाके पढ़े निजेराई उत्तर बेर करार। এই বইটা এমনই একটা বই, এই উইংস বইটা, এই বইটার উদ্দেশ্যই হলো তোমাদের ইংরেজির জানাটাকে সম্পূর্ণতা প্রদান করা, বিভিন্ন স্কিল ডেভেলপমেন্ট করতে সাহায্য করা, সেটা রিডিং স্কিল বলো, রাইটিং স্কিল বলো, তোমাদের গ্রামারের জ্ঞানটাকে আরো শক্তিশালী করে তোলা, গ্রামারটাকে ঠিকভাবে জানা, ব্যাকরণ সম্মত ভাবে ভাষার ব্যবহার করা, সেটা যাতে শিখতে পারো তার জন্য এই বইটা তৈরি করা হয়েছে। তো আমরা লেসন নাম্বার ওয়ানে চলে আসি। লেসন নাম্বার ওয়ানে রবীন্দ্রনাথ টেগোর সম্পর্কে কিছু কথা বলা হয়েছে। তিনি যে মানব জাতির হিতৈষী ছিলেন, তিনি যে রাখি বন্ধন উৎসবের প্রচলন করেছিলেন বঙ্গভঙ্গ রদ করার জন্য, এবং সেই রাখি বন্ধন পরবর্তীতে একটা উৎসবের আকার নিয়েছে, উৎসবের রূপ নিয়েছে। এখন আমরা তোমরা জানো যে রাখি বন্ধন আমরা কত উৎসাহ উদ্দীপনার সঙ্গে পালন করি। এটা বর্তমানে আমাদের মানুষে মানুষের মধ্যে যে বন্ধন, সে বন্ধনটাকে দৃঢ় করেছে। তো সেই ব্যাপারে কিছু প্রশ্ন করা আছে। তো প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ডিড টেগোর বিলিভ ইন? টেগোর কিসে বিশ্বাস করতেন? এটা পড়ে তোমরা বের করার চেষ্টা করবে কিসে বিশ্বাস করতেন। একটা আনসার হতে পারে এরকম, টেগোর বিলিভড ইন দ্য আইডিয়া অফ ইউনিভার্সাল হিউম্যানিজম। ইউনিভার্সাল হিউম্যানিজম মানে হচ্ছে সার্বজনীন মানবতাবাদ। পরের কোশ্চেনটা হচ্ছে, হু স্টার্টেড রাখি বন্ধন? রাখি বন্ধন কে শুরু করেছিল? এই প্যাসেজটা পড়লেই দেখবে টেগোর শুরু করেছিলেন, টেগোর স্টার্টেড রাখি বন্ধন, যেহেতু এখানে স্টার্টেড দিয়ে দিয়েছে। হাউ ডু দ্য পিপল অফ ইন্ডিয়া প্র্যাকটিস রাখি বন্ধন টুডে? আজকালকার দিনে আজ কিভাবে রাখি বন্ধনকে উদযাপন করি আমরা, পালন করি রাখি বন্ধন কিভাবে? আজকে টুডে দ্য পিপল অফ ইন্ডিয়া, ভারতের জনসাধারণ প্র্যাকটিস রাখি বন্ধন, এই রাখি বন্ধনটা পালন করে অ্যাক্রস দ্য কান্ট্রি, পুরো দেশটা জুড়ে। ডিফাইন দ্য ব্যারিয়ার অফ কাস্ট ক্রিড অ্যান্ড রিলিজিয়ান, ধর্মের বেড়া ক্রস করে, অতিক্রম করে, ধর্মের বাধা টপকে, জাতি ধর্ম বর্ণের বাধা টপকে এই রাখি বন্ধন উৎসব আজ আমরা পালন করি। অ্যাক্টিভিটি টু, রবীন্দ্রনাথ ওয়াজ এ লাভার অফ, ওখানে দেখবে যে রবীন্দ্রনাথ মানব জাতিকে ভালোবাসতেন, মানব জাতির হিতৈষী ছিলেন। তাহলে উত্তরটা হতে পারে ম্যানকাইন্ড। ম্যানকাইন্ড কথার মানে হচ্ছে মানব জাতি। তো প্রথম উত্তরটা আসতে পারে ম্যানকাইন্ড। রাখি বন্ধন ফেস্টিভ্যাল স্টার্টেড ইন, তোমরা বের করার চেষ্টা করবে, পড়বে দেখবে যে বঙ্গভঙ্গ আন্দোলন যেটা হয়েছিল সেটা 1905 সালের ব্যাপার। তখন সেই বঙ্গভঙ্গ মানে বাংলাকে যাতে ভাগ না করা হয়, দুটুকরো যাতে না করা হয়, সেই 1905 সালে, তাই তিনি রাখি বন্ধন চালু করেছিলেন মানুষে মানুষের বন্ধনকে দৃঢ় করার জন্য। তো সালটা 1905 হতে পারে। রাখি বন্ধন বিকেম এ ফেস্টিভ্যাল, রাখি বন্ধনটা হয়ে গেল এ ফেস্টিভ্যাল, একটা উৎসব। কিসের উৎসব? অফ ব্রাদারহুড অ্যান্ড কমিউনাল হারমোনি। ব্রাদারহুড, ভ্রাতৃত্ব, একে অপরকে ভাই মনে করা, অ্যান্ড কমিউনাল হারমোনি, কমিউনিটিতে কমিউনিটিতে যাতে সম্প্রীতি বজায় থাকে,
সম্প্রদায়ে সম্প্রদায়ে যাতে সম্প্রীতি বজায় থাকে, একে অপরকে যেন আমরা ভাইয়ের মতো ভাবতে পারি, তারই উৎসব হচ্ছে এই রাখি বন্ধন। দিস ফেস্টিভ্যাল স্ট্রেন্থেন্স, এই যে উৎসবটা তিনি চালু করলেন সেটা কিকে কি জিনিসকে স্ট্রেংথ দিল, কোন জিনিসটাকে শক্তিশালী করলো? ইট স্ট্রেন্থেন্স দ্য বন্ড অ্যামং পিপল, দ্য বন্ড, বন্ড মানে হচ্ছে বন্ধন, বন্ড মানে বন্ধন, মানুষে মানুষে যে বন্ধন সেই বন্ধনটাকে আরো দৃঢ় করেছে এই রাখি বন্ধন উৎসব। থার্ড অ্যাক্টিভিটিতে চলে আসি, অ্যাক্টিভিটি থ্রি, বিভিন্ন WH ওয়ার্ড তোমাদের আছে, আমাদের আছে বিভিন্ন WH ওয়ার্ড যেগুলো শুরু হচ্ছে WH দিয়ে, এগুলো দিয়ে সাধারণত কোশ্চেন করা হয়। WH AT ওয়ার্ড, WH OM হুম কাকে, হোয়াট কি, WH ICH হুইচ কোনটি, এরকম অনেক WH ওয়ার্ড আছে, হুজ কার, হুইন কখন, আর একটা WH ওয়ার্ড আছে হাও, HOW, WH। তো এখানে পাঁচটার মধ্যে একটা করে দেওয়া আছে, আর চারটে করতে হবে। ডু ইউ লিভ, তুমি বাস করো, ডু ইউ লিভ, কোথায় বাস করো তুমি, হোয়্যার ডু ইউ লিভ, হোয়্যার ডু ইউ লিভ, কোথায় বাস করো তুমি, WH ওয়ার্ডটা আসতে পারে হ্যাঁ, সেরকম পরের গুলোতে আসতে পারে হোয়েন ডু ইউ গো টু স্কুল, কখন তুমি স্কুলে যাও, হাউ ওল্ড আর ইউ, তোমার বয়স কত, হু ইজ ইউর ক্লাস টিচার, তোমার শ্রেণী শিক্ষক কে, শ্রেণী শিক্ষক তোমরা জানো, তোমাদের প্রথম পিরিয়ডটা যিনি নেন, যে মাস্টার মশাই, যে শিক্ষিকা যিনি নেন, তিনি তোমাদের ক্লাস টিচার। অ্যাক্টিভিটি ফোরে চলে আসি, অ্যাক্টিভিটি ফোরে তোমাদের সাবজেক্ট এবং প্রেডিকেট বের করতে বলে দিয়েছি। সাবজেক্ট মানে যার সম্পর্কে কাজের কথাটা বলা হচ্ছে, যেমন ইজ প্লেইং, খেলছে, কি কাজ হচ্ছে, খেলা, কে খেলছে, রেহেনা খেলছে, তাহলে রেহেনার সম্পর্কে কিছু বলছি, কি বলছি, না ইজ প্লেইং ইন দ্য ফিল্ড, রেহেনা REHENA ইজ প্লেইং, কে প্লেইং, প্লেইং মানে খেলছে, কে খেলছে ইন দ্য ফিল্ড, মাঠে, রেহেনা খেলছে, এই রেহেনাটা হচ্ছে সাবজেক্ট, আর তার সম্পর্কে কি বলা হচ্ছে, যে সে খেলছে, এই গোটাটাই প্রেডিকেট। তো বাকিগুলোর ক্ষেত্রে দেখবে লতিকাটা হচ্ছে সাবজেক্ট, নোজ ফ্রেঞ্চ, ফ্রেঞ্চ জানে, এটা প্রেডিকেট, আজিজুল টিচার্স বেঙ্গলি ইন ক্লাস 12, দ্বাদশ শ্রেণীতে আজিজুল বাংলা পড়ায় বা পড়ান, কে পড়ান, পড়ানোর কাজটা কে করছেন, আজিজুল, তাহলে আজিজুল সাবজেক্ট, কি কাজ করছেন তিনি, টিচার্স বেঙ্গলি ইন ক্লাস 12, তিনি দ্বাদশ শ্রেণীতে বাংলা পড়াচ্ছেন। সুশান্ত ক্যান রিসাইট পোয়েমস বিউটিফুলি, সুশান্ত খুব সুন্দর কবিতা আবৃত্তি করতে পারে, কে কে আবৃত্তি করতে পারে, সুশান্ত, সুশান্তটা সাবজেক্ট, বাকি গোটাটাই, বাকি সবটাই প্রেডিকেট। কালিম্পং ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, কালিম্পং একটা নতুন জেলা, তো কালিম্পং সম্পর্কে বলা হচ্ছে যে কি না, এটা একটা নতুন জেলা, তাহলে কালিম্পংটা সাবজেক্ট, ইজ এ নিউ ডিস্ট্রিক্ট, গোটাটাই হলো প্রেডিকেট। তো চলে আসি এবার অ্যাক্টিভিটি ফাইভে, অ্যাক্টিভিটি ফাইভের আগে ভালো করে দেখে নেবে কোথায় কোন পাংচুয়েশন মার্ক বসানো হয়, পাংচুয়েশন মার্ক মানে জ্যোতি চিহ্ন, ছেদ বা জ্যোতি চিহ্ন, কমা আছে, ফুল স্টপ আছে, নোট অফ ইন্টারোগেশন, জিজ্ঞাসা চিহ্ন আছে,
নম্বর এক্সক্লামেশন আছে, ইনভার্টেড কমাস আছে। ইনভার্টেড কমা কোথায় ব্যবহৃত হয় তোমরা জানো? ইনভার্টেড কমা ব্যবহৃত হয় যখন মুখের কোনো কথা, সরাসরি যে কথাটা আমি বলছি সেই কথাটাই যদি কেউ আরেকজন অন্য কাউকে বলতে চায়, কিন্তু ডাইরেক্ট স্পিচে যদি বলে, সরাসরি যদি বলার চেষ্টা করে, আমার কথাটাই যদি ওখানে তোলার চেষ্টা করে, তাহলে এরকম ইনভার্টেড কমা দিতে হয়। তো দেখা যাক অ্যাক্টিভিটি ফাইভে কি আছে। ইট ওয়াজ রেইনি ডে, ফুলস্টপ একটা কথা, ভাব প্রকাশ হয়ে গেল, ফুলস্টপ। অমিত লে সিক অন ইজ বেড, অমিত অসুস্থ হয়ে তার বেডে শুয়েছিল, ফুলস্টপ। He was very sad as he could not join the football match with his friends. সে খুবই বিষণ্ন, দুঃখিত, sad, কারণ সে ফুটবল ম্যাচে অংশগ্রহণ করতে পারেনি তাদের বন্ধুদের সঙ্গে। কোন কোন বন্ধু? অনুপ, কম, কুণাল, অ্যান্ড, এবার শেষেরটা আসছে, তাহলে সেখানে ফুলস্টপ হয়ে যাবে, অ্যান্ড সুমিত, ফুলস্টপ। অমিত ফ্রেন্ডস, এই অমিতের বন্ধুরা, কেম টু হিম দ্য নেক্সট ডে, পরের দিন এলো, অ্যান্ড সে অ্যান্ড টোল্ড, এবং বলল, কমা। এবার ওই অমিতের বন্ধুদের মুখের কথাটা যা বলেছে একদম এক্স্যাক্টলি সেইটাই তোলা হচ্ছে, তাই কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা উপরে হাউ আর ইউ ফিলিং, তোমার কেমন লাগছে, এটা একটা প্রশ্ন, তাই জিজ্ঞাসা চিহ্ন হবে, তারপরে ইনভার্টেড কমা দিয়ে শেষ হবে। দুইটাই আওয়ার হেডমাস্টার, ওটা বড় হাতের হবে, হেডমাস্টারের প্রথমে ইচটা বড় হাতের হবে, টিচার্স আস ইংলিশ, ইংলিশের ইটা বড় হাতের হবে, স্টপ একটা বাক্য সম্পূর্ণ হল, স্টপ দেওয়ার পরে আবার বড় হাতের হয়, বাক্য শুরু করতে হলে বড় হাতে দিতে হবে, তাহলে ওয়ান এর ওটা বড় হাতের হবে। ওয়ান ডে হি সেড টু আস, একদিন তিনি আমাদেরকে বললেন, হ্যাভ ইউ সিন দ্য রেইনবো, তোমরা কি রামধনু দেখেছো, তাহলে সেড টু আস এর পর কমা, কমা দেওয়ার পরে ইনভার্টেড কমা উপরে হ্যাভের এইচটা বড় হাতের হবে, হ্যাভ ইউ সিন দ্য রেইনবো, এটা একটা জিজ্ঞাসা, ভাবটা আগে আছে হ্যাভ, হ্যাভ ভাব আগে এসেছে, তোমরা কি রামধনু দেখেছো, তাহলে জিজ্ঞাসা চিহ্ন দিয়ে, জিজ্ঞাসা চিহ্ন দিয়ে তারপরে ইনভার্টেড কমা দিয়ে শেষ হলো, ফুলস্টপ। এই জিজ্ঞাসা চিহ্ন আছে, ওটাই একটা ফুলস্টপের মতোই বাক্য সমাপ্ত করার একটা চিহ্ন। এবার সামের এসটা তাহলে বড় হাতের হচ্ছে, বাক্যের পর অন্য আর একটা বাক্য, সামের এসটা বড় হাতের, সাম এবং আওয়াস আমাদের মধ্যে কয়েকজন, সে কমা নিমুখের কথা, আবার ইয়েস স্যার, হ্যাঁ স্যার দেখেছি, ফুলস্টপ, ইনভার্টেড কমা শেষেরটা, স্টপ হয়ে গেল, তাহলে হিটা এইচটা বড় হতে হবে, হি দেন আস্কড আস, কমা ইনভার্টেড কমাস উপরে, হাউ এর এইচটা বড় হতে, হাউ ডাজ ইট লুক লাইক, জিজ্ঞাসা চিহ্ন নিয়ে ইনভার্টেড কমা শেষ হচ্ছে, উই এর ডাব্লুটা বড় হতে, উই সেড, কমা মুখের কথা আমাদের সরাসরি, ভেরি বিউটিফুল, কমা স্যার, ফুলস্টপ, ইনভার্টেড কমাস। তো এই ছিল অ্যাক্টিভিটি ফাইভ। কাম টু অ্যাক্টিভিটি সিক্স, এখানে আমরা আর্টিকেল দেখব। আর্টিকেলে অ্যাক্টিভিটি সিক্সে দেখছি কী কী আসবে, দেখবে ইউনিয়ন, ইউ উচ্চারণ হচ্ছে, তাহলে এতে আসবে, ফ্লাওয়ার আসবে, লিপ আসবে, ওম্যান আসবে, বানানা আসবে, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি, ইউ আসছে,
ওটাও এর ঘরেই আসবে অ্যাক্টিভিটি সিক্সে। অ্যাক্টিভিটি সেভেনে অ্যান্ড, এই অ্যাক্টিভিটি সিক্সেরই অ্যান্ড, অ্যাক্টিভিটি সিক্সেরই অ্যান্ড। তো অ্যান্ডে কি কি আসবে দেখি, অ্যান্ডে আসবে, অ্যান্ডে আসছে অরেঞ্জ, এম 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 এ কেটে কেটে উচ্চারণ হচ্ছে এম, এম এম এ সরবর্গ, তাই তো? তাই অ্যান্ড হবে। অস্ট্রিচ, আওয়ার, এইচ ও ইউআর, ভাওয়েল সাউন্ড আসছে এইচ ও ইউআর, আমরা হাওয়ার বলছি না, হাওয়া বলছি না, আওয়ার, তাই অ্যান্ড হবে। এক, দিতে কি কি আসবে, কাবেরী নদী, নদীর আগে দা, সংবাদপত্রের নামের আগে দা, দ্য স্টেটসম্যান একটা ইংরেজি সংবাদপত্র, কুতুব মিনার একটা স্মৃতিসৌধ, হিমালয়াস পর্বত, তাই এদের নামের আগে দা হবে, তোমরা তো জানো। অ্যাক্টিভিটি সেভেন, সেভেনের একটা হবে এ গাছে, তাহলে কি হবে দেখো, নিশ্চয়ই অ্যান্ড হবে, বানানোর আগে এ হবে। এমপি, এ উচ্চারণ করছে এমপি, তাহলে অ্যান্ড হবে। ইউনিভার্সিটি, ই উচ্চারণ হলে এ হয়। দা কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল বা এ কাউ ইজ এ ইউজফুল অ্যানিমাল, দুটোই হতে পারে, দা বা এ, দুটো দিয়েই একটা শ্রেণীকে বোঝানো হচ্ছে। গরু একটা উপকারী প্রাণী, সব গরুই তার মানে। বেস্ট আছে, বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, গুড বেটার বেস্ট, তাই তার আগে দা। সি ইজ অ্যান ওল্ড লেডি, ওল্ড লেডি, সুগার সেলস রুপিস 20 কিলো, কিলো মানে পার কিলো, প্রতি কিলোতে। ওয়া উচ্চারণ হলেও এ হয়, ওয়ান অ্যাক্ট প্লে, এ ওয়ান অ্যাক্ট প্লে। অনেস্ট ম্যান, অ্যান্ড অনেস্ট ম্যান। দ্য প্যাসিফিক, প্রশান্ত মহাসাগর, দ্য প্যাসিফিক ইজ দ্য ডিপেস্ট ওশন, এটা হচ্ছে সব থেকে